নমস্কার বন্ধুরা, কার্তিক পুজো যা কাটোয়ার কার্তিক লড়াই নামে পরিচিত, এই ভিডিওতে কাটোয়ার লোক উৎসব, কাটোয়ার ঐতিহ্য, কার্তিক লড়াইয়ের বিভিন্ন মণ্ডপের সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। এখন আমরা রয়েছি কাটোয়ার ঐতিহ্যবাহী ক্লাব ঝংকার ক্লাব, তাদের ভাবনায় উঠে এসেছে দিল্লির অক্ষরধাম মন্দির। চলুন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি আর সেই দৃশ্য উপভোগ করি। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা কাটোয়ার বাইরে রয়েছেন, এখনও পর্যন্ত কাটোয়ার কার্তিক লড়াই দেখতে পারেননি, আসতে পারেননি বিভিন্ন কারণে, বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে যাদের মনটা আনচান করে উঠছে কাটোয়ার কার্তিক লড়াই দেখার জন্য, তাদের জন্য এই ভিডিও দেখতে থাকুন। এখন দেখছেন কাটোয়ার ঝংকার ক্লাবের কার্তিক পুজোর প্যান্ডেল। ঝংকার ক্লাব প্রতি বছরই এই প্যান্ডেল উপস্থাপনায় নজর কাড়ে, এবছরও নজর কেড়েছে এবং তাদের ভাবনায় উঠে এসেছে দিল্লির অক্ষরধাম মন্দির। এখন আমরা রয়েছি কাটোয়ার আরেক জনপ্রিয় ক্লাব দেশবন্ধু, যাদের ভাবনায় উঠে এসেছে প্রেম মন্দির। চলুন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি এবং তাদের শিল্পীদের কলাকুশলী কারুকার্য আমরা উপভোগ করি। Thank you.
এখন আমরা রয়েছি কাটোয়ার জনকল্যাণ সংঘ, আর এক জনপ্রিয় ক্লাব, যে ক্লাব প্রতি বছরই সুন্দর সুন্দর প্যান্ডেল কার্তিক পুজোয় কাটোয়াবাসীকে উপহার দিয়ে থাকেন। কাটোয়ার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন জনকল্যাণ সংঘের প্যান্ডেল দেখার জন্য। সেই জনকল্যাণ সংঘের প্যান্ডেল আপনারা দেখছেন, অপূর্ব কারুকার্য। চলুন ভিতরে প্রবেশ করি। দেখলেন জনকল্যাণ সংঘের ক্লাব, এবার আমরা যাচ্ছি ক্লাব ইউনিকে। ইউনিক ক্লাবও প্রতিবারই সুন্দর মণ্ডপ সজ্জা করেন সেই ইউনিক ক্লাব। চলুন ইউনিক ক্লাবের সুদৃশ্য প্যান্ডেলটি দেখে নিন।
এখন দেখছেন ইয়াং স্টাফ ক্লাব, ইয়াং স্টাফের পাবনায় উঠে এসেছে কলকাতার হাইকোর্ট। লেজার শোয়ের মাধ্যমে দেখানো হচ্ছে কলকাতা হাইকোর্ট। চলুন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। ভিডিওটা কেমন লাগলো
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।